নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কেরিয়ার টিউব। রাজ্যে নতুন করে আশাকর্মী নিয়োগের আবার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে বেরিয়ে গেছে, তো সেই সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করব। কত বয়স হওয়া দরকার, কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, সবকিছু নিয়ে আলোচনা করা হবে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং এটি কিন্তু জরুরি ভিত্তিক আপনাদের নিয়োগ করা হবে, তো অবশ্যই এই নিয়োগটি আর বেশি দিন বাকি নেই, তো এর জন্য আপনারা খুব শীঘ্রই আবেদন করে দিন। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করতে ভুলবেন না, এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনি কোন জেলার বাসিন্দা। তাহলে আমার পক্ষে বোঝার সুবিধা হবে যে কোন জেলা থেকে বেশি ভিউয়ার্স এই চ্যানেলে আসছে, তো সেই জেলার চাকরি নিয়ে আমি আরো বেশি পরিমাণে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমরা শর্তাবলী দেখে নিই। তো 1 নম্বর হচ্ছে, এখানে কেবলমাত্র বিবাহিত, বিধবা এবং আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই এই পদের জন্য আবেদন করতে পারেন। দ্বিতীয়ত, আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের বা স্থানের স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং প্রমাণস্বরূপ সাম্প্রতিক তালিকা অনুসারে প্রার্থীকে ই পিক বা রেশন কার্ডের প্রত্যয়িত নকল কিন্তু জমা দিতে হবে। তৃতীয়ত, সাধারণ প্রার্থীর বয়স জানুয়ারির 1 তারিখ 2020 জানুয়ারির 1 তারিখের উদ্দেশ্যে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, এবং তপশিলি জাতি তপশিলি উপজাতিভুক্ত প্রার্থীদের বয়সসীমা কিন্তু 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। মাধ্যমিক বা সমতুল্য অনুত্তীর্ণ প্রার্থীরা আবেদনকারী হিসাবে বিবেচিত হবেন, অর্থাৎ আপনি যদি মাধ্যমিক পাস না করে থাকেন তবুও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদনকারী হিসাবে বিবেচিত হবেন, এক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বর এর দ্বারা বিচার করা হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীরা উচ্চশিক্ষার কোনো মূল্যায়নের বিবেচনা এখানে কিন্তু পাবেন না। 5 নম্বর, গ্রেড 1 ও গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য প্রশিক্ষণ প্রাপ্ত দায়ী এবং লিঙ্ক ওয়ার্কারগণ সকলেই বিভাগীয় শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার বিবেচনায় যোগ্য হবেন। 6 নম্বর, সাবসেন্টার সন্নিহিত গ্রাম সমূহের 2001 সালে জনগণনার তথ্য প্রশিক্ষণ থেকে তপশিলি জাতি বা উপজাতি অধ্যুষিত রূপে ঘোষিত ক্ষেত্রে তপশিলি জাতি বা উপজাতি শংসাপত্র দাখিলে সংরক্ষণের ক্ষেত্রে বিবেচিত হবেন, এবং আবেদনকারীর সঙ্গে যে সকল প্রমাণ পত্রের প্রত্যয়িত প্রতিলিপি জমা করতে হবে সেগুলো হচ্ছে জন্মের তারিখ শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, এলাকার বাসিন্দা হিসেবে ভোটার পরিচয়পত্র বা রেশন কার্ড, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণ এবং মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট। এছাড়াও ওয়ার্কার প্রমাণপত্র থাকলে সেটাও প্রযোজ্য জমা দিতে হবে, এবং প্রার্থীর স্বাক্ষর সহ 2 কপি পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এর জন্য লাগবে। উপরিউক্ত শর্ত পূরণকারী প্রার্থীদের ইন্টারভিউ তারিখ, সময় এবং স্থান উল্লেখিত পত্রযোগ্য প্রার্থীদের ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হবে। তো এখানে কিন্তু এই নিয়োগটি হতে চলেছে রাজ্য মিশন অধিকর্তা স্বাস্থ্য মিশন এর তরফ থেকে বিজ্ঞপ্তি বেরিয়েছে। তো আদেশনামা অনুসারে এটি হুগলি জেলার 4টি মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকে কিন্তু উপস্বাস্থ্য কেন্দ্রের অধীনে এই আশাকর্মী নিয়োগ করা হবে। তো এই গ্রামগুলোর অন্তর্গত মহিলা প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার স্থান সংশ্লিষ্ট উন্নয়ন আধিকারিককরণ অফিস বা বিডিও অফিসে আপনাদের কিন্তু এই আবেদনপত্র জমা দিতে হবে, এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 1/8/2020 থেকে 31/8/2020 বিকেল 4টে অবধি। তো সরকারি ছুটির দিন বাদে এই আবেদন করতে হবে, আর বেশি দিন নেই, 1 সপ্তাহের মতন বাকি আছে। আপনারা তাড়াতাড়ি এই আবেদন করে ফেলুন, এবং আবেদনপত্রটি তো এখানে সংযোজী 1-এর এই যে আবেদনপত্র এটা কিন্তু আপনাদের প্রিন্ট করে নিতে হবে। তো এটা প্রিন্ট করে নিয়ে ঠিকভাবে ফিল আপ করে আপনাদের বিডিও অফিসে জমা দিতে হবে। এখানে একটি পাসপোর্ট সাইজের ফটো লাগাবেন, এখানে সাবসেন্টার দিতে হবে,
এবং এখানে প্রত্যেকটা জিনিস আপনারা ফিল আপ করবেন এবং তারপর বিডিও অফিসে এটি জমা দিয়ে দেবেন। এবং সংযোজনী টু এর হুগলি গ্রামের প্রত্যেকটা মহকুমার আন্ডারের গ্রামে কতগুলি করে ভ্যাকেন্সি আছে এখানে কিন্তু দেওয়া আছে, তো এই লিস্টটা আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। তো ডেসক্রিপশন বক্স থেকে এই আবেদনপত্রটি এবং নোটিফিকেশনের লিঙ্কটি থেকে আপনারা নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবেন। তো অবশ্যই খবরটি ভালো লাগলে লাইক করে দেবেন। নমস্কার।